প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার আজকে পরবর্তী বিষয় আলোচনা করবার জন্য তোমাদের সামনে আবার চলে এসেছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং বাড়িতে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। গত পর্বে আমি আলোচনা করেছিলাম কি উদ্ভিদের চলন সম্পর্কে, এবং সেখানে বলেছিলাম কিছু কিছু বিষয় একটু মনে করিয়ে দিতে চাই, না হলে আজকের বিষয়বস্তু তোমরা বুঝবে না। আমি বলেছিলাম কি উদ্ভিদের চলন বলতে আমরা জানি যে উদ্ভিদ একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে যখন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করবে তখন তাকে আমরা বলবো চলন। আর সেক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন উদ্দীপক নিয়ে, বাহ্যিক উদ্দীপক কি বলেছিলাম, যে আলো হতে পারে, জল হতে পারে, অভিকর্ষজীয় বল হতে পারে, স্পর্শ হতে পারে, এবং আভ্যন্তরীণ উদ্দীপক কি বলেছিলাম, যে হরমোন। চলনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি যে ট্যাকটিক চলন, কি কি বলে বলতো, যে ট্রপিক চলন, ন্যাস্টিক চলন এবং ট্যাকটিক চলন। আর ট্যাকটিক চলন আমি বিশদ ভাবে কিন্তু তোমাদের কিন্তু গত পর্বে আলোচনা করেছিলাম। আজকে যে পর্ব আলোচনা করব সেটা হলো ট্রপিক চলন। ট্রপিক চলন বলতে আমরা কি বুঝি, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন তাকে বলবো ট্রপিক চলন। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন উদ্দীপকের উৎসের দিকে অথবা উদ্দীপকের বিপরীত দিকে সম্পন্ন হয়, এবং এই ট্রপিক চলনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। ফোটোট্রপিক অর্থাৎ আলো, জিওট্রপিক অর্থাৎ কি, যে অভিকর্ষ, হাইড্রোট্রপিক অর্থাৎ কি, জল। এই যে আলো, অভিকর্ষ, জল, এই তিনটি কিন্তু কি উদ্দীপক, তিনটি কথার সাথে আসবে। তাহলে প্রথমে আলোচনা করব কি ফোটোট্রপিক, অর্থাৎ নিজেরাই বলতে পারবে আলোর গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে বলবো ফোটোট্রপিক চলন। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, যে উদ্ভিদের বিভিন্ন অংশে তিন প্রকার আমরা ট্রপিক চলন দেখতে পারি। কিরকম, যে কাণ্ড কোন দিকে যায়, আলোর উৎসের দিকে, তাহলে কি বলবো, যে উদ্ভিদের কাণ্ড হলো অনুকূল আলোক বৃত্তি চলন। মূল কোন দিকে যায়, অভিকর্ষের দিকে, তাহলে মূল কি আলোক উৎসের উল্টো দিকে বাড়ে বলে একে আমরা কি বলবো প্রতিকূল আলোক বৃত্তি। পাতা কি হয়, আলোর উৎসের সঙ্গে লম্বভাবে থাকে বলে তীর্যক আলোকবর্তী চলন বল। একটা উদাহরণ যদি সংক্ষেপে তুলে ধরি তোমাদের সামনে বুঝতে পারবে। ধরো এখানে দেখো যে এটা, এই যে স্কোয়ারটা একটা জানালা, জানালার ভেতরে আমি ঘরের মধ্যে একটা টব রেখে দিয়েছি, টবের মধ্যে একটি গাছ আছে, এই গাছের কাণ্ড কি হবে, জানালা দিয়ে যে দিক দিয়ে আলো আসবে ঠিক সেই দিক দিয়েই বেঁকে যাবে। তাহলে এখানে আলো যে বেঁকে যাবে, তাহলে এখানে আমরা কি বলতে পারি যে কেন আলোর দিকে কাণ্ডটা বেঁকে গেল। এখানে একটা হরমোন কাজ করে, যে হরমোনটা হলো অক্সিন, অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি যে ফোটোট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। তাহলে উদ্ভিদের আলোর, উদ্ভিদের কাণ্ড কোন দিকে গেল, আলোর দিকে গেল। তাহলে আমরা কি বলতে পারি যে এই যে এই পরীক্ষা থেকে বলবো কি উদ্ভিদের বিটোপ অংশ আলোকের দিকে এবং মূল অংশ আলোকের বিপরীত দিকে কিন্তু যায়। আর জিওট্রপিক চলনের ক্ষেত্রে আমরা কি বলবো, যে যখন উদ্ভিদের মূল, জিওট্রপিক চলন তাহলে আরেকবার বলে নিচ্ছি শুনে নাও, যে অভিকর্ষ বলের দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে আমরা বলবো জিওট্রপিক বা অভিকর্ষ বৃত্তি চলন। উদাহরণ হিসেবে কি বলবো, মূল অভিকর্ষ বলের অনুকূলে অর্থাৎ মাটির ভেতরে, এবং কাণ্ড কোন দিকে যাবে, অভিকর্ষ বলের প্রতিকূলে কিন্তু বৃদ্ধি পায়। সেই জন্য উদ্ভিদের মূলকে আমরা বলবো অনুকূল অভিকর্ষী, এবং কাণ্ডকে কি বলবো প্রতিকূল অভিকর্ষী, এবং শাখা ও পার্শ্ব মূলকে কি বলবো তীর্যক অভিকর্ষী। এবার একটা উদাহরণের সাহায্যে যদি আমরা বলি, কিরকম, তুমি যদি বাড়িতে যদি ছোলা বীজকে ভিজিয়ে রাখো, পরে এক রাত্রি ভিজিয়ে রাখার পর পরের দিন দেখবে যে ভ্রূণ মূল এবং ভ্রূণ মুকুল কিন্তু বেরিয়েছে, অর্থাৎ অঙ্কুরিত হয়েছে। এবার সেই অঙ্কুরিত ছোলা বীজকে যদি তুমি একটি ব্লটিং পেপারে পিন দিয়ে লাগিয়ে দাও, তাহলে আমরা কি দেখব, যে একদিন পরে দেখব যে ভ্রূণ মূলটি ঠিক কোন দিকে, নিচের দিকে, এবং ভ্রূণ মুকুলটি কোন দিকে, উপর দিকে বেরেছে। তাহলে এর থেকে আমরা কি বুঝব, যে এর থেকে বুঝব যে উদ্ভিদের মূল অভিকর্ষ অনুকূলবর্তী এবং কাণ্ড হলো অভিকর্ষ প্রতিকূলবর্তী।
তাহলে পরবর্তী চলন আমরা কি জানবো, যে হাইড্রোট্রপিক চলন বা বলতে পারি কি জলভিত্তিক চলন। তাহলে একটু আগে বললাম উদ্দীপক কি জল, তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় হাইড্রোট্রপিক চলন। আর এই হাইড্রোট্রপিক চলন সবসময় আমরা কি দেখব, যে অধিকাংশ উদ্ভিদের মূল সবসময় জলের উৎসের দিকে বাড়ে, তাই মূলকে বলবো জল অনুকূলবর্তী, এবং কাণ্ড যেহেতু জলের বিপরীত দিকে বাড়ে তাই কাণ্ডকে বলবো জল প্রতিকূলবর্তী। ধরো একটা উদাহরণ দিয়ে যদি আমি বলি, যে মনে করো এরকম একটি আমি চালনি নিলাম, চালনি মানে কি একটা ট্রে যেখানে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র রয়েছে, এবার এই ট্রের উপরে কিছুটা কাঠের গুঁড়ো নিলাম এবং কিছু ছোলা, অঙ্কুরিত ছোলা যদি এই কাঠের গুঁড়োর উপরে দিয়ে আমি প্রতিনিয়ত যদি জল দিয়ে যাই, তাহলে কি দেখব দু একদিন পরে দেখব কি, যে এই ছোলাগুলির মূল কিন্তু কি হবে, যে মূল এই চালনির ছিদ্রের ভিতর দিয়ে কিন্তু নিচের দিকে ধাবিত হবে, এবং জল যেহেতু এই কাঠের গুঁড়োর মধ্যে রয়েছে দু একদিন পরে কি দেখব মূলটি আবার উপর দিকে যাচ্ছে, অর্থাৎ কোন দিকে যাচ্ছে জলের উৎসের দিকে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো, মূল জলের উৎসের দিকে এবং কাণ্ড কি জলের বিপরীতে কিন্তু বাড়ে। তাহলে আমরা বিভিন্ন প্রকার ট্রপিক চলন, অর্থাৎ কি কি চলন, ট্রপিক চলন গুলো কি কি, ফটোট্রপিক, জিওট্রপিক, হাইড্রোট্রপিক চলন সম্বন্ধে বিশদ ভাবে জানলাম। পরবর্তী দিন পরবর্তী পর্ব নিয়ে আবার আমি তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এতটুকুই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ।